হাজরাতে বেলালকে নবীজি বললেন, একটা ঘোষণা দিয়ে আসো তো। তিনি ঢের পিটিয়ে দিলেন, বিশ্বনবী জিহাদের ময়দানে যাবে, তোমাদের যার যা সামর্থ্য আছে। মসজিদে নববীতে নবীজি নিজে তার রুমাল বা চাদর বিছিয়ে আছে, ওখানে একটু দিয়ে আসো। সাহাবীরা যে যা পারে সে দিচ্ছে। হযরত ওমর তার সম্পদের দুই ভাগের এক ভাগ দিয়ে দিয়েছে, হযরত ওসমান তার সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন, যতটুকু সম্পদ ছিল ততটুকু তো নিয়েছে, সোলার ভেতরে কিছু ছাই ছিল ওগুলো তিনি স্ত্রীকে বললেন যে বেঁধে দাও। তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়ান। ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে যে খেজুরের পাতার পাটি পাড়া ছিল ওইটা তুলে নিজের শরীরে জড়ালেন, পরনের কাপড়টা খুলে ভাঁজ করে স্বামীকে দিয়ে বললেন, বেলাল ঘোষণা দিয়েছেন অভিজি নিজে তার চাদর বিছিয়ে বসিয়াছে, কিছু না কিছু দেওয়া লাগবে। তা আমার তো সেরকম কিছুই নেই, চাদরটা আমার এই শাড়িটা নিয়ে যাও, বিশ্ব নবীর কাছে চুরি করে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হয়তো অনেক সময় ক্ষত বিক্ষত হবে, ব্যান্ডেজ করার জন্য পুরাতন কাপড় লাগে, আমার এটা ছিঁড়ে কাজ চালাবে। বিশ্বনবীর পেছনে বসে হযরতে আবু বকর দিয়ে দিলেন। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা হযরতে জিব্রাইল সহ নামছে, সবার পরনে খেজুর পাতার পাটি। নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল এ দৃশ্য কি, কি অবস্থা তোমাদের? ফেরেশতা বলে, ইয়া রাসূল আল্লাহ আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? বসে কই, কিছুই তো বলে না আমারে, আজকের এই ময়দানে কে কি দিয়েছে আপনি একটু খবর নিন তো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমর কে, আব্দুর রহমান বিন আউফ কে, ওসমান কে, আলী কে? সবাই যার যার মতো করে বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আর কিছুই নেই, আমি শুধু আল্লাহ এবং রসুলের নাম রেখে এসেছি, আমার বাড়িতে এখন আল্লাহ আর নবীর নাম ছাড়া কিছুই নেই, সোলার ছাই পর্যন্ত আমি নিয়েছি যে ব্যান্ডেজের কাজে লাগবে। এই বলে নবীজি বললেন, আবু বকর হয়নি, জিব্রাইল আমাকে যেটা দেখিয়েছে এটার সাথে তো মেলে না, বলো দেখি আর কোনো গোপন রহস্য আছে কিনা। সিদ্দিকে আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় আমার স্ত্রী অম্মে রোমানা তার নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে ভাঁজ করে প্যাকেট করে আমাকে দিয়েছে, যেন সাহাবিদের ক্ষত বিক্ষত জায়গায় পুরাতন কাপড় হিসাবে ব্যান্ডেজে কাজে লাগে, খেজুর পাতার পাটি পড়ে আছে সেরকম পোশাক আর ঘরে নেই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আজকের এই দিনে আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর কাছে আজকের দিনের জন্য সব ফেরেশতাদের পছন্দনীয় পোশাক হচ্ছে এই খেজুর পাতার পাটি। কোথায় মর্যাদা তাদের আপনি খেয়াল করেন? নবীজি কিন্তু বলতে পারতেন যে এই যে রেখে গেলাম একে যদি মেনে চলো তোমরা জান্নাত পেয়ে যাবে, পথ হারাবে না, বলেন নাই। বিবেকের কাছে আপনার প্রশ্ন আসা দরকার, এত বড় বড় তারকা স্টার জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যাদের নবীজি হাতে ধরিয়ে দিলেন, তাদের জন্য যদি নবী না বলেন তা আমি কাকে আন্দাজে মানছি? এই জন্যই তো হাদিসটার ব্যাখ্যায় বলতে গিয়ে জানিয়েছি, কোরআন যেখানে নেই ওইরকম দল ওইরকম দরবারে যদি কেউ জেনে শুনে যায় ও যদি ভালো হওয়ার নিয়তেও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আমরা এখন থেকে সাবধান হব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
ও যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার নবীজি জানিয়েছেন মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে মহান আল্লাহ তার দিকে দশ বার নিজের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে কেউ যদি আল্লাহর রহমতের একটা দৃষ্টি পায় সে জান্নাতে যাবে মাস্ট বি যাবে আর এখানে আছে আশারা দশ বার আল্লাহ তাকাবে তার দিকে কি পড়লে দরুদ বলেন বলেন নবীজি বলেন লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রান্ত থেকে মদিনাতে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষেরা সালাম দেয় আমি শুনি এবং উত্তর দিয়ে দেই কিন্তু আমার কিছু গরিব উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে পারে না ওরা যদি মন থেকে আমার কাছে সালাম পাঠায় ফেরেশতারা ওইটা নিয়ে তাদের গ্রামের নাম বাবার নাম মায়ের নাম বলে আমি নবীর কাছে শোনাতে থাকে আমি শুনি আর উত্তর দেই قرآن كريم جاني سيئن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে সবাই মালা কোন এক বচন মালাইকা বহু বচন কোন ফেরেশতা বাদ থাকে না যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যাই বলেন যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতারা আল্লাহর নবীর নামে দরুদ পড়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী কোন নবীর নামে ফেরেশতারা দরুদ পড়ে না দরুদ পড়লেই শুধু পড়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি সাল্লু আদেশ এটা আমর আল্লাহ বলেন সাল্লু আলাইহি তোমরাও তার উপরে দরুদ পড়ো সাল্লিমু তাসলিমা যথাযথভাবে যেভাবে পড়া দরকার টাঙ্গাইলবাসী এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহ নিজে পড়ে দরুদ ফেরেশতাদের দিয়ে পড়ায় আমাদেরকেও আদেশ দিলেন তাহলে দরুদ আমাদের পড়া লাগবে পৃথিবীতে কেউ যদি দরুদ বেশি বেশি পড়ে কিয়ামতে সে নবীর সাথে পাশাপাশি থাকবে এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায় আয়াতটা আল্লাহ পাক কেন আমাদেরকে যথাযথভাবে এ শব্দটা দিলেন ওই ফেরেশতাদের আগে তো দেননি তার নিজের আগে দেননি ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার পরে দরুদ পড়তে বলেছেন কিন্তু যথাযথভাবে এটা কি এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লিখেছেন আপনি যদি যথাযথভাবে দরুদ পড়তে চান দরুদে যে বাক্যগুলো বলেছেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আগে দেখাবেন কথা বুঝতেছেন আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান শুরু করার প্রথমেই এ দরুদটা পড়েছি কারণ কি কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া হয় সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায় কিন্তু শর্ত হচ্ছে দরুদটা হওয়া লাগবে দরুদের মতো হক আদায় করে জবাব দিতে পারেন হয়তো যে হক আদায় করে তো পড়লাম না হক আদায় করে পড়ার অর্থ হচ্ছে প্রথম থেকে আপনি শুরু করবেন আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপরে কার উপরে জবাব দেন না কেন স্বভাবতই যেন প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষেরা দাঁড়াও হাজার হাজার মানুষ মিলে যে আমার কাছে বললে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে কে এই মুহাম্মদ কে
যত মানুষ এখানে আমরা আছি এক বাক্যে জবাব দিয়েছি আল্লাহ উনি কিন্তু সাইয়্যিদিনা আমাদের নেতা কি উনি সাধারণ না উনি আমাদের নেতা এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে কোনো মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন ইয়া আসীন হে নেতা আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী আল্লাহ নিজে শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন হে নেতা ইয়া মানে হে সিন মানে সাইয়্যিদ সাইয়্যিদ মানে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন আরো জোরে বলেন এই যে কোরআন আমার সামনে কসম করে বলছে এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না এটা আখেরাতের সাথে সম্পর্কিত দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই আল্লাহর কসম ওই লোকটা মরণের পরে 100 ভাগ ধরা খাবে ও যে ধরা খাবে এটা তো আমি বানালাম হ্যাঁ সরায় বানি ইসরাইল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ আপনার কি মনে হয় আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে আপনি চলেন কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে আপনাকে বলেন তো ওরে দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায় তে আপনার থাপড় দেবে না আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই এত শক্ত কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে ওতাল পাতাল তৈরি না হয় ওর বিবেক যদি নাড়া না দেয় আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোষাপ করেছে বলছে ঠিক যারা দরুদ পড়ছে যারা যথাযথভাবে হক আদায় করে কি ঠিক করা লাগবে প্রথমে সাইয়্যিদিনা আমাদের নেতা এই জন্যই তো স্লোগানে বলা হয় তোমার নেতা আমার নেতা দ্বিতীয় শব্দটা তো আরো কঠিন দ্বিতীয়তে বলা হচ্ছে হে আল্লাহ উনি আমাদের শুধু নেতা না উনি মাওলানা মাওলানা মানে আমির হামজা কি মাওলানা মানে অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা এ দুনিয়াতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি আমাদের মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছ থেকে বাদ দিয়ে আপনি কার কাছ থেকে পথ নিচ্ছেন আমার তো বুঝে আসে না আমরা যাব এইদিকে জানেন এরপরে আরো অনেকগুলো শব্দ আছে দরুদের শব্দগুলো যদি আমরা যথাযথভাবে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মিলিয়ে পড়তে পারতাম 14 বার দরুদ পড়া দরকার ছিল না এক দরুদে আল্লাহ 10 বার তাকিত 10 বার তাকাতো না আর দরুদ পড়িয়ে যাচ্ছে আল্লাহ আমাদের দিকে তাকানো তো দূরের কথা ভরক কেউ করে না কারণ আমাদের দরুদের সাথে বাস্তবতার কোনো মিল নেই আমার সাইয়্যিদিনা ঠিক নেই মাওলানা ঠিক নেই আন্দাজে দরুদ পড়েই যাচ্ছি চামড়ার মুখ দিয়ে যেন আশা করছি আমরা যথাযথভাবে হক আদায় করে পড়ব বলেন আমিন তেলাওয়াত করেছি সূরায়ে দোখান চারটা আয়াত আমার যতটুকু জ্ঞান আছে কোরআনে কারিমের উপরে পাঁচটা আয়াতের উপরে আমি যদি এ পাঁচটা আয়াত নিয়ে তাফসির আকারে কথা বলতে শুরু করি দিন যত যাবে কোরআনে নতুন নতুন তথ্য আপনি বের করতে পারবেন দেখি আমরা আজকে কিছু ডেলিভারি দিতে পারি কিনা জবান খুলে আগে পড়েন কোরআনের এই আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
حميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم مرسلين صدقت يا ربنا قرآن الكريم 44 نمبر سورة اونو شاٹ آيات اسے تین تا رکوع اسے پوتھوں پاسٹ آيات پوڑی سے سورار نام دخا کینا দোকান মানে ধোয়া, এই যে ধোমা বলে না, ধোমা ধোমা ওঠে ধোয়া। কিয়ামতের আগে তাম দুনিয়া আল্লাহ ধোয়ায় অন্ধকার করে দেবেন, এই দোকান থেকে তাদখিন, যেটা গ্রাম অঞ্চলে বিড়ি ধূমপান, ধোম মানে ধোয়া, পান মানে খাওয়া, ধোয়া খাওয়া। এটা অনেকেই বিভিন্ন কায়দায় ফতোয়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বলতে চায় যে এটা হারাম না, এটা মাকরুহ। কি এটা? যাক, আমাদের এই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এ সমস্ত এলাকা তো যাই কাছে, এই সিলেট আর চট্টগ্রামে ঝামেলার শেষ নেই। ওখানে ইমাম সাহেবরাও বিড়ি খায় অনেকে। কোন জিনিস হারাম হওয়ার জন্যে এখানে যারা আছেন ভালো করে শুনবেন, আন্দাজে কিছু দেখলে হারাম হারাম বলে ফতোয়া দেবেন না। কোন জিনিস হারাম হওয়ার জন্যে শর্ত তিনটা, কয়টা আগে দেখবেন এর ভেতরে তিনটা শর্ত পাওয়া যায় কিনা। এক নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, কি হবে? দুই নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে, তিন নম্বরে এটা অশ্লীল হওয়া লাগবে। পৃথিবীর যে কোনো জিনিস হারাম যদি আপনি ঘোষণা দিতে চান, এই তিনটা বিষয়ের ভেতরে থাকতে হবে। এটা একটা থিওরি, মনে রাখলে দুনিয়ার যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন এটা হারাম না হালাল। আর একটা কথা মনে রাখেন, হারাম কিন্তু নির্ধারিত কয়েকটা জিনিস মাত্র, আর হালাল এ নির্ধারিত না। হারাম কয়েকটা বাদ দিলে পৃথিবীতে যা আছে সবই হালাল, এটা বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো মহিলাকে বিবাহ করা হালাল, জায়েজ, বৈধ, শুধুমাত্র 14 জন বাদ দিয়ে। কথা বলে না কেন? শুধু বাংলাদেশে না, তাম দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করতে পারেন, কিন্তু 14 জন বাদ দিয়ে। পৃথিবীতে এই যে পানিতে যা পাওয়া যায় সবগুলোই হালাল, কয়েকটা জিনিসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কয়টা বাদ দিয়ে। পশু পাখির ভেতরে সবই খাওয়া হালাল, কয়েকটা জিনিসের নাম আছে ওইগুলো বাদ দিয়ে। পৃথিবীতে তাহলে হালাল আনলিমিটেড হালাল বলে, হারাম হচ্ছে লিমিটেড কয়েকটা মাত্র। বিড়িকে হারাম বলে ফতোয়া দেওয়ার পেছনে যে তিনটা কারণ ওলামা একরাম দেখাচ্ছেন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশটা নিয়ে অনেকে ব্যাখ্যা করে, আয়ু হাল্লু লাহুম আত-তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস,
আল্লাহ পাক বলেন হে নবী আপনি অনেক কিছুকে যেগুলো পবিত্র হালাল বলে ঘোষণা দেন আর যেগুলো নাপাক অবৈধ অপবিত্র এগুলো আপনি হারাম বলে ঘোষণা দিয়ে দেন কারণ আল্লাহ নিজেই শুধু শরীয়ত প্রণেতা না বিশ্ব নবীকে আল্লাহ শরীয়ত বানিয়েছিলেন শরীয়ত প্রণেতা অনেক দুনিয়ার এই 63 বছরের জীবনে বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছরে নবুয়তের জিন্দেগিতে যা বলেছে যদি বলেন হালাল যদি বলেন হ্যাঁ তো হালাল হয়ে গেছে যদি বলতেন না হারাম হয়ে গেছে কথা বুঝতেছেন তাহলে বিড়িকে যদি কেউ হারাম বলতে চায় শর্ত বললাম কয়টা আরো জোরে বলেন দেখেন আপনি নিজে পান কিনা এক নম্বরে বিড়ি নাপাক না না কে বলেছে এটা কি দিয়ে বানানো হয় দেখেছেন তামাকের পাতা ওটা আমাদের কুষ্টিয়া ভেড়া মারা মিরপুর দৌলতপুরে দেখেছি শোকাতে দেয় রোদে কুকুরে শ্রীগালে পোশাক পায়খানা করে রাখে ঝাড়া দিয়ে ওইটা শুকিয়ে পাঠিয়ে দেয় সে রংপুরে আকিজের কাছে মানে সুন্দর করে রিফাইন করে এই বিড়ি বানিয়ে দেয় যত সুন্দর করে রিফাইন করুক না কেন মাল মশলা কিন্তু ভেতরে লেগে আছে তামাক পাতাটা নাপাক না ওর পদ্ধতি এমন এমন জায়গায় নিয়ে যায় শেষে নাপাক হয়ে যায় একবারে আমি বলতে পারছি না একবারে বলতে পারছি নাপাক না কয়েকটা ধাপ আছে তারপরে দ্বিতীয় নম্বরটা কি বললাম ক্ষতিকর কিনা এটা বিজ্ঞান আজ প্রমাণ করছে বিড়ি সিগারেটের দ্বারা মানুষের সবচাইতে বেশি ক্ষতি হয় লান্সের কিসের হার্ট আপনার নষ্ট করে ফেলে অলাতুল ওবিআই দিয়ে কমিলা তাহলুকা নিজেকে নিজে ধ্বংসের ভেতরে ফেলে দিও না আল্লাহরে নির্দেশ অনুযায়ী বিড়ি যেহেতু ক্ষতিকারক পৃথিবীর একটাই মাত্র খাবার যার উপরে লিখা থাকে কথা বলে না কেন সুতরাং আমরা হারাম হওয়ার জন্য যে শর্তগুলো বলেছিলাম মিলিয়ে দেখছি দুইটা পাওয়া গেছে একটা আংশিক আর একটা পুরাটাই তিন নাম্বার এটা অশ্লীলতা ছড়ায় কিনা না কি এটা কি খেলে কি মাতাল হয়ে যায় মানুষ তাহলে তিনটার অন্তত একটা পাওয়া গেল যে এটা মানসিক ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় সামাজিক ক্ষতি হয় সর্বোপরি অর্থের যে ক্ষতি বাংলাদেশে প্রায় 22,000 কোটি টাকার উপরে মানুষ এই ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এমনি গরিব দেশ সেতু বানাতে বিভিন্ন দেশ থেকে ধার করে ঋণ করে বানানো লাগে আর এ দেশে যদি 22,000 কোটি টাকা এভাবে আপনি ধোয়া দিয়ে উড়িয়ে দেন লাভ হলে হতো কোনো লাভই নেই সব ক্ষতি তাহলে এই ধোয়া থেকে দোকান থেকে তাদখিন আল্লাহ রাব্বুল আলামিন এই দোকান ধোয়া নামে একটা সূরা দিলেন 59টা আয়াত আছে আমার যতটুকু জ্ঞান আমি এবার প্রবেশ করছি কোরআনে তাফসীর আকারে আমিন এর অর্থ শুধু আল্লাহ জানে আমাদের বোঝার দরকার নেই কেউ কেউ বলেছে এটা নবীজির নাম বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন ইয়াসিন তহা মুজাম্মিল মুদাসসির আহমদ মোহাম্মদ আব্দুল্লাহ কয়টা বলেন বলেন এর ভেতরে হামিম যেহেতু নেই কোন কোন ঐতিহাসিক তাফসির কারকরা বলেছে হামিম এটাও নবীজির নাম হোক যেহেতু অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না করতেও নিষেধ করা হয়েছে ওটা দরকার নেই এর পরের আয়াতে আমার আল্লাহ কসম দিচ্ছেন ওয়াল কিতাবিল মুবিন ওয়ায়ে কসমিয়া কিতাবের আগে আলিফ লাম নির্দিষ্ট করার জন্য মুবিন মানে স্পষ্ট আল্লাহ পাক বলেন এই নির্দিষ্ট স্পষ্ট কিতাবের কসম কোরআন শরীফ এটা স্পষ্ট না অস্পষ্ট
স্পষ্ট বললেন, কারা আন্দাজে বলেছেন? এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে বাকি যারা বসে আছে সবার কাছে এই কোরআন এই ধোয়াশার মতো এক কথা বলে না কেন? আপনার কাছে স্পষ্ট কোরআন একটা শব্দের অর্থ বলতে পারবেন? নরসেনদের গিরিশচন্দ্র সেন এ বেটা হিন্দুর চাইতেও আমরা আজ পিছিয়ে পড়ে আছি কোরআনের ব্যাপারে। এই লোকটা তাফসির পর্যন্ত লিখেছে, বাংলা অর্থ এই বাংলাদেশে যারা প্রথম প্রথম করেছে তার ভেতরে সে একজন। ঐতিহাসিক আমির আলী বসুমিয়া সর্বপ্রথম কোরআনের বাংলা করে সুরা ফাতিহা, এরপরে এই গিরিশচন্দ্র সেন পড়া কোরআন শরীফের আম পাড়াটা করে প্রথমে, এরপরে আস্তে আস্তে তাফসির লিখেছে। আপনি হিসাব করেন, তাফসির লিখতে হলে কমপক্ষে এক একটা শব্দের 33টার ওপরে অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো পারবেন না। কথা বুঝতেছে? আপনি একটা শব্দের মনে করেন একটা অর্থ শুধু জানেন, কিন্তু ওই শব্দের অর্থটা কোরআনে আল্লাহ ওই অর্থে ওই জায়গায় দেয়নি। যেমন দরবা মানে মারা, আঘাত করা, এটা শব্দের একটাই অর্থ আপনি জানেন, অথচ দরবা শব্দের এমনও জায়গা আছে যেখানে মারা অর্থ নেই, ওখানে আছে সফর করা। এমনও জায়গা আছে যেখানে দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মারাতা ফিরআউন, আল্লাহ পাক এখানে দরবা দিয়ে মারা না সফর করানা উদ্দেশ্য হচ্ছে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। তাহলে আপনি একটা শব্দের একটা অর্থ মুখস্থ করে বসে আছেন, কোরআনে এই জায়গায় যদি ওটা অর্থ করেন অর্থ কি হবে? পাল্টিয়ে যাবে। কি হবে? কোরআনের অর্থ পাল্টিয়ে গেলে তখন আপনার ইমান থাকবে? বেটাই হিন্দু মানুষ আমাদের ধর্মেরও না, কি আয়ত্ত করেছে তাফসির লেখা, তার তুলনায় আমরা কত পিছিয়ে আছি। তার কাছেও কোরআন স্পষ্ট ছিল, আমাদের কাছে ওরকম স্পষ্ট নেই। এখানে দুই ধারে দুইজন বসে আছে, ওনারা সহ আমি হামজা সহ যত আলেম যত জ্ঞানী গুণী বসে আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবেন? কেউ পারবে না। আমারও মনে নেই, হ্যাঁ পড়েছিলাম, আমারও মনে নেই, এখন আবার ডেলিভারি করা লাগবে, আবার ওইটা আয়ত্ত করা লাগবে, স্টাডি দেখা লাগবে, তাছাড়া হবে না। আর বেটা হিন্দুর কি ব্রেন, কি মেধা আল্লাহ দিয়েছে, প্রতিটা শব্দের অর্থ একটা দুইটা না, 33টার উপরে 99টা পর্যন্ত মুখস্থ ছিল। তাহলে আপনি যে বললেন কোরআন স্পষ্ট, তো আপনার কাছে না, ও গিরিশচন্দ্র সেনের কাছে হতে পারে। এই জন্য কোরআনের কাছে যারা আসতে চায় কোরআন বুঝে ফেলে, তারা কিন্তু আর গোপনে থাকতে চায় না, তারা তখন ওপেন হতে চায়, তারা স্পষ্টবাদী হতে চায়। অথচ দেশে অনেক আল্লাহওয়ালা মানুষ আমরা দেখি বুজুর্গ বলে দাবি করে, তাহাজ্জুদ পড়ে, বলে হুজুর দিন কাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। গোপনে আসি মানে দিন কালকে 1000 বছর আগে আর ভালো ছিল, তখন তো করাত দিয়ে ছিঁড়ে ফেলতো, চামড়া গোস্ত সব আলাদা করে করে শরীর থেকে খসিয়ে নিত, জীবিত মানুষকে গরম তেলের ভেতরে ঢেলে দিত। কথা বলেন না কেন? তার তুলনায় এখন কি অবস্থা? আরো খারাপ না ভালো? আপনি কোন কারণে কথা বলেন হুজুর দিন কাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি? গোপনে আসি মানে কি? এই পৃথিবীতে যারাই কোরআনের কাছে এসেছে তারা আর গোপনে থাকতে চায়নি, তাকান হযরতে ওমরের দিকে, যেই দিনই কোরআনের কাছে এসেছেন বলেছেন হে নবী অনুমতি দেন কোরআনের বিপক্ষে আমি প্রকাশ্য একটা মিছিল দিয়ে আসি। আর আমাদের জন্মের পর থেকে 70 বছর হয়ে যাচ্ছে, ওরা এখনো গোপনই কাটছে না, তো কবে প্রকাশ হবে? আজ আমরা প্রকাশ হতে পারি না কোরআনওয়ালা মানুষগুলো, এই জন্য জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা আজ অর্থনীতিতে হাত দেয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কোরআনে আছে না নেই?
আমরা যত গোপনে আছি বলে পেছনে চলে যাই, জায়গাটা ফাঁকা হয়ে যায়, জমিনে তখন জালেমরা মন মতো আমাদের উপরে ছড়ি ঘুরায়। এই জন্যই তো এখন দেখেন সিলেবাসে যা পড়াশোনা, এভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরের ভেতরে জারস দিয়ে ভরে যাবে। এখানে যাদের ছেলে মেয়েরা 7-এ পড়ে, এই যে শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি। হায়, পড়া পর্যন্ত যদি থাকতো কিছু বলতাম না, কয়দিন পরেই যখন এই সিলেবাসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই অনুযায়ী যখন কাজ করবে, অনেকে যে আমি পড়িয়েছি এখন আমি ওই অনুযায়ী কাজ করব। পড়া কারে বলে, আপনি শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, ওই অনুযায়ী কাজ করবেন, আর ওটা মানুষকে জানাবেন। এই চারটার নাম হচ্ছে পড়া। এই চারটার নাম কি? প্রথম কি বললাম? শুদ্ধ করে পড়া। 2 নম্বর ওটা বোঝা। 3 নম্বর ওই প্র্যাকটিক্যালে ওইভাবে কাজ করা। 4 নম্বর ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এর নাম পড়া। এর নাম? আরো জোরে বলেন। এভাবে যদি আপনি পড়তে চান, এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, সকালে একজন বলছে আমি কিন্তু শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। হোক, আপনার শরীফা মনে হোক আর আতিফা মনে হোক, অসুবিধা নেই, কিন্তু দাবি করেই তো আপনি বসে থাকবেন না। তখন বলবেন যে আমি শরীফা, মহিলা হোস্টেলে আমার সিট দেওয়া লাগবে। কি বলবেন? না, মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলছেন না কেন? ও মাল যত শরীফা বলে দাবি করুক, আসলে কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী দুইজনে এক খাটে ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু তো ঘুমাবে না। ঘুমাবে, জায়েজ তো আছে এক খাটে থাকা, অসুবিধা না, কিন্তু ঘুমাবে তো না। আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? আপনি সিট চাইছেন মহিলা হোস্টেলে, দেওয়াও লাগবে, কারণ না দিলে আবার আপনি মামলা দেবেন, আমার বা জেল হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আপনি শরীফ শরীফা যতই দাবি করছেন, আপনি তো আগেরটায় আছেন, কথা বলেন না কেন? কিছুদিনের ব্যবধানে দেশটা তখন জারজ দিয়ে ভরে যাবে। কোথায় যে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যায়। আজ আমরা সবাই গোপনে আসি, গোপনে আসি, করতে করতে জায়গাটা জালেমরা সব দখল করে নিয়েছে। আল্লাহ জানে, স্পষ্ট কিতাবের কসম দিচ্ছেন, অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এজন্য কোরআন স্পষ্ট, এর কাছে যারা আসে ওরা আবার গোপন থাকতে চায় না, ওরাও স্পষ্টবাদী হয়ে যায়। অবশ্যই আমার এই কোরআন আমি নাজিল করেছি বরকতময় একটা রজনীতে, আর অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। কোরআন নাজিল হয়েছে সবে কদরে, সবে বরাতে না, যদিও নিসফে শাবান আর 8 দিন পরে মাত্র শুরু হতে যাচ্ছে, সবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে। অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে, না আপনি এটা বন্ধ করেন, কারণ সবে বরাত নিসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষই পেয়েছি, যারা বড় বড় মহাদ্দিস, সাইকল হাদিস, হাজার লক্ষ হাদিসের হাফেজ যারা, তাদের কাছে আরো বেশি হওয়ার কথা। তাও যেমন তেমন সাহাবী বর্ণনা করেনি, বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আবু হুরায়রা, মুআযি ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, এরকম বড় বড় সাহাবীরা বর্ণনা করেন গভীর রজনীতে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে জান্নাতুল বাকিতে কান্নাকাটি করছিলেন। তার স্ত্রী হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা তুমি জানো না আজকে কোন রাত? আজকে নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আজকের এই ময়দানে
আজকের এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা বান্দাদেরকে ডাক দিচ্ছে, পাঁচ প্রকার মানুষ ছাড়া দুনিয়ার সব মানুষকে আল্লাহ নাকি মাফ করে দেবে। তা আমি ঘুমিয়ে থাকবো কি করে? আমার উম্মতদেরকে আমি জানিয়ে দেই, পাঁচ প্রকার গোনা যদি বাদ দিতে পারে তাহলে সবে বরাতে আল্লাহ তাদেরকে আসলেই মাফ করে দেয়। যে পাঁচ প্রকার মানুষকে সবে বরাতে আল্লাহ মাফ করে না, নারী পুরুষ যারা আছেন শোনেন, আপনি নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ কোরআন শরীফ জিকির আজগার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাঁচ প্রকার মানুষের ভেতরে যদি আপনি পড়ে যান, সবে বরাতে সবে কদরে সবে মেরাজে না, কাবা শরীফে গিয়ে পড়ে থাকলেও মাফ হবে না। কয় প্রকার বলেন বলেন, এবার আপনি দেখেন তো কোন প্রকারে আছেন নাকি বলবো না? খুব ভালো করে শোনেন, সবে কদরে সবে বরাতে যেন সাবানে আপনার কিন্তু মাফ হবে না যদি এর ভেতরে পড়ে যান। হাদিসের এক নাম্বার পয়েন্ট হচ্ছে, যারা শিরিক করে শিরিকে সাপোর্ট করে। আজ হাজারো দরবারে শিরিক চলছে, এগুলো সবচাইতে বেশি ময়মনসিংহ বিভাগ আর চট্টগ্রাম বিভাগে। প্রকাশ্য শিরিকেরা বিভিন্ন নাম নিয়ে করছে, নাম দিয়েছে গরম সন্নি ঠান্ডা সন্নি। আল্লাহর এক বান্দারে আজকে একটা ভিডিও দেখলাম, বিশাল পাগড়ি মাথায় দিয়ে এক দরবারে মরা মানুষের কাছে কয়েকটা ছাত্র নিয়ে বলছে, বাবা দোয়া করে দেন এরা যেন পাস করে। এ কথা বলা ওই বাবার কাছে প্রকাশ্য শিরিক, কথা বলে না কেন? আমি এক কথায় বোঝাচ্ছি শিরিক কাকে বলে, মাত্র একটা কথায়। এদিকে তাকান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে? পৃথিবীর যে কোন জিনিস দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন, সে মৃত পীর হোক জিন্দা পীর হোক, কেউ আপনার ভাগ্যের পরিবর্তন পরিবর্ধন করতে পারবে না। শুধুমাত্র এটা পারে দায়িত্বে আছে কে? এজন্য আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম এটা যেন কেউ করবেন না। আপনি অন্যান্য কোনো গোনা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক করলে মাফ নেই। খুব সতর্ক থাকা লাগবে বিষয়ে। আজ বাংলায় অনেকেই বলছে যে ক্ষমতার উৎস জনগণ, এটাও শিরিক। হয়তো কিছু ভোট পাওয়ার জন্য এটা বলেন, কিন্তু আপনি ইমানটা বিক্রি করে ফেললেন। এক কথা বুঝতেছেন, ক্ষমতার উৎস কে? এটা যদি আপনি নাও মানেন, বিশ্বাস করা লাগবে যে ক্ষমতার উৎস জনগণ নয়, এটা আল্লাহ। হয়তো ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে অনেক কায়দা এটা নিয়ে যাচ্ছে, শেষে এমন জায়গায় চলে যায় যার ঈমান আর থাকে না, বেঈমান হয়ে মারা যায়। আর ওই বেঈমানের জন্য তখন পঞ্চাশটা না হাজারটা গরু জবাই করে খাওয়ালেও মাফ হবে না। কেন বলেন তো? নবীজির আপন চাচা ওই যে আবু তালিবের কথা বলছিলাম, ওই লোকটা মারা যাওয়ার পরে বিশ্বনবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক, শিরিক করত। কি করত? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, কোন নবীর জন্য কোন ঈমানদারের জন্য এটা জায়েজ নেই, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে মাপ চাবে, যদিও ওইটা আপনার আত্মীয় হয়। অ বাংলার মুসলমানেরা, নবীর নিজের আপন চাচা শিরিক করতো, মুশরিক, মারা গেছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে যে দোয়া কবুল হবে না। আর আমাদের দেশে টাটকা মুশরিক মরে গেল, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কোন টাটকারি নিয়েছে না ভাই, এটা ধোকাবাজি, হবে না। নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার হাতের খবর আছে?
এজন্য যে কোনো পন্থাতে শিরিক করা যাবে না। দুই নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের মাফ নেই। অথচ এইটা আজ দিন দিন বাড়ছে, এটা যার মাধ্যমে সন্তানেরা শিখবে সেগুলো তো সিলেবাসে এখন নেই। ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে মেয়ের কাছে তার মা বাবা কি এটা অনেকে জানেই না, কারণ সিলেবাসে ওই লেখা পড়াই নেই। আগামী প্রজন্ম যারা আসছে তারা তো আপনাকে ইচ্ছা করে অনিচ্ছা করে যাই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কারণ আপনি যে কি এটা তো জানে না। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরে সবচাইতে বেশি মর্যাদা দাম ব্যাখ্যামূলক কথা দিয়েছে, যাদের পক্ষে তারা হচ্ছে মা আর বাবা, আর তাদের পক্ষে আজ কোনো কথা আমাদের সিলেবাসে পাওয়া যায় না। সিলেবাসে দিয়েছে প্যাক প্যাক, আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পানিতে ময়লা যায় না, হাত দিয়ে ছয় বছর বয়স সাত বছর বয়স এতটুকু বাচ্চা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরি ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে আমি আর ক্লাসে আসব না, বলছে না শালা তোরে ওই দায়িত্ব দিয়েছিলাম তুই পালন করিসনি তোরে মেরেই ফেলবো। বলেন তো এটা কেবল মাদ্রাসায় ভর্তি হয়ে, কোরআনে কারিম কিছু না কিছু ভেতরে যাবার পরে কি আদব, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর এটা মাস্টার্স পাশ করার পরও জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার কয়েকদিন পরে চেয়ারে বসবেন, কথা বলেন না কেন? যে লোকটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর ক্লাসে শিক্ষককে জোটা দিয়ে পিটাতে পারে, ও যদি বড় কোন চেয়ারে বসে বলেন তো চেয়ার ঠিক থাকবে? এই জন্য তো ঠিক নেই। দশ দিনের রিমান্ডে যে মানুষগুলো আমারে নিয়েছিল আল্লাহর কসম একটাও অশিক্ষিত না, সব অনার্স মাস্টার্স করা, সব বিসিএস ক্যাডার, তাদের যে আচরণ তাদের যে কথাবার্তারা, আমি আর যাই হই না কেন আমি একটা পরিচিত মানুষ এদেশে, কথা বলেন না কেন? কম বেশি এদেশে সবাই আমারে অন্তত আমির হামজা বলি চিনে, আমার নামের আগে অন্তত একটা আলেম শব্দ লিখা আছে, আমার সাথে যদি দশ দিনই আচরণ করে এই লোকটারে তুলে নিয়ে গেলে কি করতো? অথচ যারা নিয়ে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করা, আমি ওর কাছে না পড়ে যদি ওই সাত বছরের শেষ কাছে ওর কাছেও পড়তাম আমার মনে হয় ওর কাছে আমি জান্নাতে থাকতাম। এসবে বরাতে মাপ পাবে না তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য হচ্ছে কেন এই বিষয়টা আমরা না জেনে আন্দাজে বলে অবাধ্য সন্তান মাপ পাবে না, মাপ পাবে না ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে অবাধ্য এইটা তো গড়ে খোঁজ নেওয়া দরকার। অবাধ্য করার পেছনে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে কারা? এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে কি করে? সে সমস্ত কিছু নেই, উনি সবে বরাত পালন করছে। তিন নম্বরে আল্লাহ মাফ করবে না তাদের যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো বয়সে যারা জিনা করে, আর এইটাও দেশে দিন দিন বাড়ছে। কত হোস্টেল থেকে, কত মহিলা হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আস্তা কান মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসছে, আমি নিজে নামলাম না। চার নম্বরে যারা সুদ খায় তাদের এই এই রজনীতে মাফ হবে না, সুদ তো মনে হয় এলাকায় নেই। হ্যাঁ টাকা পয়সার সুদ হয়তো ব্যাংকিং ব্যবস্থা যেগুলো এগুলো আপনারা বোঝেন না আমিও জানি, কিন্তু এই যে জমি জায়গার যে সুদ এগুলো গ্রাম অঞ্চলে দেদারসে চলছে, অথচ এটাকে কিছু কেউ মনেও করেন এটা যে সুদ, মায়ের সাথে জেনা করার স্বামী ও কিছু মনেও করে না, ও মনে করে আমি তো জানি না তাই মানি না, অসুবিধা নেই না, আপনি জানেন না কেন আপনার এটা অপরাধ। যারা এক বিঘা জমি দেন ষাট হাজার সত্তর হাজার করে টাকা নেন, এলাকায় কি বলে এটারে বৃদ্ধি গিরবি, যাই বলেন বলেন অসুবিধা নেই, বুঝলি হবে।
এক বিঘা জমি আমার ইনারে দিলাম, 60,000 টাকা নিয়ে নিলাম, যতদিন জমি চাষ করে খাবে টাকা আমারে ফেরত দেওয়া লাগবে না, যেদিন টাকা ফেরত দিয়ে দেব জমি ফেরত দিয়ে দেবে, এটা সুদ। এটা করছেন সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা হাত তোলেন? চার পাঁচজন। তাহলে মাসলাম আর বলার দরকার নেই, এই এলাকা ভালো আছে না ভাই? এই অনেকে মনে করছে আমি জানি না তাই করি না, আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। এই সুদের সিস্টেমটা যারা করছেন, হ্যাঁ দুইটা পদ্ধতি আছে হালাল করার। এক নম্বরে যতদিন উনি চাষ করে খাবে ততদিন সরকারের যে খাজনা, এক বিঘা জমিতে এখন মনে হয় কত, 75 না কত টাকা দেওয়া লাগে, আমি আমি সঠিকটা জানি না। হ্যাঁ এই টাকাটা আপনাকে যদি 5 বছর করে খান ওই টাকা দেওয়া লাগবে আপনার। আর যখন আপনি ওই জমি ফেরত দিয়ে দেবেন আমার কাছ থেকে টাকা নেবেন, কমপক্ষে 60,000-এ 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। এটা অনেকেই বোঝে কিন্তু না বোঝার ভান করে থাকে, মনে করে যদি বুঝে ফেলি তাহলে সমস্যা। ওই যেটাই লাভ আছে ওইটা কিন্তু যেটা যায় যেটা বোঝালে ও বুঝতে চায় না, খেয়ে দেয়ে সদ বলে একটা না, খাই খালাসি বলে, ওইটা এলাকায় আছে ওইটা করবে, ওইটা ঝামেলা তো এই জন্য এটা করি না। আপনি সাবে বরাতে কিন্তু মাফ পাবেন না। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা ঘুষখোর। ঘুষখোর এটা শুধু নামই শুনেছি, এই 3 বছর আমি হাতে কলমে চোখে দেখি আসলাম ঘুষ কত প্রকার, কি কি কারে কারে দেওয়া লাগে। আমার ধৈর্য নিয়ে বলছে 10 লাখ টাকা দেন নাই তো 50 জেলায় 50টা মামলা দেব, মনে হয় যে টাকা আমার কাছে পাই। কি একটা কায়দা দেখেন তো, ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে বলছে 10 লাখ টাকা দেন নাই তো 50 জেলায় 50টা মামলা দেব, বলছে মামলাও বানাবে আর টাকা আমার কাছে পাই, সে টাকা চাচ্ছে। 3টা বছর কোর্টের বারান্দায় বাবা মা আত্মীয় স্বজন চাচা যারা ছিল দায়িত্বে, এরা ঘুরতে ঘুরতে আমি যা দেখলাম কোর্টে ইট পর্যন্ত টাকা চাই, কোর্টের যে ইট ওই ইট আমার দিকে তাকিয়ে বলছে টাকা দিন। কোর্ট কাছারিতে আপনি এই অবস্থা চলছে না চলছে না? একটা জায়গা বাংলাদেশে এখন নেই রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘর ঘুষ চলছে, সংসদ ভবন পর্যন্ত এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এখন চলছে ঘুষ। আমার জেলায় একটা বড় মসজিদ হয়েছে, আমি নাম নিলাম না, যারা দায়িত্বে আছে তার ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন এখানে সরকারি মসজিদ অনেক টাকা পয়সা বেতন দেবে আপনি আমারে লাগিয়ে দেন, মামা বলছে ভাতিজা ভাগ্না কোনো অসুবিধা নেই তোমার মিষ্টি খাওয়াও, মিষ্টি একবারে 5 কেজি মিষ্টি নিয়ে এসে বলছে কত খাবেন খান, বলছে মামা এ মিষ্টি না 10 লাখ টাকা দিও। ও মিষ্টি ফেরত নিয়ে গেছে বাড়িতে, ডাক দিয়ে বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে দই খেতে 1 লাখ লাগবে। বলেন তো মসজিদের ইমাম খতিব সে যদি টাকা পয়সা ঘুষ দিয়ে এই জায়গায় লাগে তার পেছনে নামাজ হওয়ার কথা? আমার এমনিতে সমস্যা, আরে জ্বর করে শেষে দুধের ওইটা খাওয়াইয়েছি জানি যে আমার কাশি হবে, নিচ্ছিলাম না জ্বর করে ওরা আদর করতে চায় এদিকে আমার ক্ষতি হয়ে যায় না, সমস্যা তো ভেতরের, শুধু চা খেলে হবে? এজন্য এই 5 প্রকার মানুষ যারা আছি আমরা যেন সাবধান হয়ে যাই, যদি চরিত্র এরকম থাকে আমরা যেন পাল্টাই, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি অনেকেই মনে করতে পারেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি নেককার আমি জান্নাতে চলে যাব, না নবীজি জানিয়েছেন 4টা গুণ যেই মহিলার ভেতরে আছে ওই মহিলা নেককার। 1 নম্বরে
স্বামী যদি বাইরে থেকে আসে দুনিয়ার সব কাজ কাম ওই মহিলার জন্য নিষিদ্ধ হারাম সব বন্ধ স্বামীকে কিভাবে খুশি করা যায় তার পাশে সময় দেওয়া যায় এইটা মহিলার তখন ফরজ কাজ আমার মা বোনেরা আপনারা এই ছোট দায়িত্বটা পালন না করার কারণে আজ হাজারো পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত পরকীয়া প্রেম করে খাওয়ার সময় নেই তখন দ্বিতীয় নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্বামীর ওইটা যদি জায়েজ হয় আপনার জীবনে তাহলে জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে এখানে আমি সহ যত স্বামী আছি আমরা প্রতিটা স্বামী পছন্দ করি আমি খেয়ে থাকি না খেয়ে থাকি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে একমত আছেন কারা কিন্তু আজ হাজারো মহিলা এটা চাই না কথা বলেন ঠিক কিনা না আপনি নেককার হতে পারবেন না শুধু বোরকা পরে তিন নম্বরে স্বামী তার সন্তান তার সম্পদ আপনার কাছে রেখে বাইরে যায় এগুলো আপনি ইসলামের জন্য তৈরি করবেন চার নম্বরে নিজের শরীরকে স্বামী যেটা পছন্দ করে না বিশেষ করে যাদের সাথে কথা বলা যাদের সাথে ওঠা বসা যাদের বাড়িতে যাওয়া স্বামী পছন্দ করে না দেখবেন ওটা যদি ইসলাম সম্মত হয় জীবন থাকতে আপনি তার সাথে কথা বলবেন না স্বামী পছন্দ করে না অমক সলিম মদ্দির সাথে আপনি কথা বলেন মোবাইলে গল্প করেন আর আপনি সেইটাই করেন অথচ নামাজ পড়েন রোজা করেন কালো বোরকা পড়েন আপনি নেককার হতে পারেননি আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম এরকম মহিলা হাজারও আছে না নেই আল্লাহ মা বোনদেরকে চারটা কাজ করে নেককার হওয়ার তৌফিক দিন বলেন আমিন কোন পুরুষ যদি নিজের স্ত্রীর ভেতরে যা আছে আপনার জন্য ওইটাই আল্লাহর বরাদ্দ ওইটা বাদ দিয়ে দুনিয়ার ফেরে বেপড়ে শয়তানের ধকায় পড়ে যদি পরকীয়া প্রেমে লিপ্ত হন আর এই অবস্থায় যদি আপনি মারা যান তিনটা জিনিস হারাবেন এক নম্বরে আপনার শরীরের ভেতরে যে নূর আছে সিহারা এটা আল্লাহ তুলে নেবে দুই নম্বরে আপনার এবাদত বন্দেগী ফরজ যেগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নম্বরে মারা যাওয়ার সময় আপনি একটা সংসার ভাঙার কারণে বেঈমান হয়ে মরবেন ঈমান পাবেন না মরণের পরে শাস্তি তিনটা এক নম্বরে কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবে না দুই নম্বরে মিজানের পাল্লায় আপনি ধরা খাবেন তিন নম্বরে জাহান্নামে আল্লাহ বিনা বিচারে দিয়ে দেবে বলেন নাউযু বিল্লাহ পরকীয়া প্রেম করা পুরুষ মানুষ দেশে কমে যাচ্ছে আরো বাড়তেছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন শরীরের দিকে কণ্ঠের দিকে কালকের অনুষ্ঠান সেই লড়াই দিনে একটা রাতে একটা আমি আর পারছি না মারসাফির মাহফিল কালকে মাপ চেয়ে শেষ করে দিচ্ছি এই মাহফিল এইভাবে হচ্ছে না আমার জেল থেকে বেরিয়ে অন্তত তিন চার মাস একটু রেস্ট নেওয়ার দরকার ছিল কারণ যা খেয়েছি এ তো খাবার বলে না তারপরও বারোটা পনেরো বাজতেছে এখন আপনারা বাড়ি চলে যান তাহাজ্জুদের নামাজ আছে ফজরের পরে কর্মজীবন আছে শেষ করে দিচ্ছি দোয়া আছে আল্লাহুম্মা আমিন আমার তো বেঁচে থাকা লাগবে ভাই রব্বানা এ মোনাজাতটা বসে করেন ভাই আমি মোসাফির মানুষ মোনাজাতটা বসে করেন কাজে লাগবে আপনার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা আসে তুমি আমাকে জেলখানা থেকে মুক্ত যখন করেছো আমার আগের অবস্থার কণ্ঠ যোগ্যতা ইলম আবার বাড়িয়ে দাও আমার শরীরটাকে তুমি আগের মতো স্বাভাবিক করে দাও মেহরবানি করে তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় আমি বলতে পারি সেই তৌফিক আমাকে দান করো আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে অনেকে আবেগ নিয়ে কাজ করেছে কোরআনের প্রচারে প্রসারে যে যেই নিয়তে গিয়েছে কোরআনের জন্যে তুমি অমরের মতো বানিয়ে দাও
সম্মানিতা মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে এদেরকে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাওলানা আলী হোসাইন ফারুকের মাধ্যমে আমি এসেছি, আল্লাহ তোমারে আলেম বান্দাকে আলেম হিসাবে মঞ্জুর করো। তোমার যে বান্দার বাড়িতে এসেছিলাম আমার বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহর বলি যখন ফিরিয়ে দিয়েছো মুক্ত জীবনে আমার কণ্ঠটা ভিক্ষা দাও। মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে যারা আসে না সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চর্ম চোখে বড় দেখার সাপ জাগে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। রব্বুল আলামিন এইটা দেখে মরার তুমি তৌফিক দিও যে কোরআন দিয়ে দেশটা চলছে। চতুর্মুখী যত ষড়যন্ত্র ইসলাম নিয়ে ইমান নিয়ে আল্লাহ তুমি ছড়া কেউ নেই আমাদের বাসাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, সারা জীবনের আমার আকাঙ্ক্ষা আল্লাহ তুমি সাধারণভাবে আমাদেরকে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমরের দোয়া সারা জীবন করতেন, এই জন্য তুমি তাকে শাহাদতের মরণ দিয়েছিলে। আল্লাহ তাআলা কোরআনের পাখি হয়ে দোয়া সারা জীবন করেছে, তাকে তুমি শাহাদতের মরণ দিয়েছো। আমাদেরও জীবনের শেষ কথা প্রথম কথা এইটাই, আল্লাহ আমরা শাহাদতের মরণ চাই। সবাই মিলে দোয়াটা করেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। যে মাদ্রাসার উদ্দেশ্যে আয়োজনে মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত এলাকায় কায়েম রাখো। হয়তো 100 বছর পরে আমরা থাকবো না, কোরআনের মার্কাজটা যেন কিয়ামত পর্যন্ত এখানে থাকি। আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যখন এই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।